নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো কেতু। কেতুর বিষয়ে কথা বলবো যে আপনার যদি চার্টে কেতু খারাপ থাকে বা কেতু আপনাকে খুব ডিস্টার্ব করছে বা কেতুর তরফ থেকে আপনি পূর্ণ সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, কেতুকে ইনহ্যান্স করা প্রয়োজন, তাহলে কী কাজ করবেন, কী কাজ করবেন না। দেখুন, এই সিরিজের এটা হলো সর্বশেষ গ্রহ কেতু, ছায়া গ্রহ। তো কেতুর বিষয়টা হলো কেতু মানুষকে উচ্চস্থান থেকে আকস্মিকভাবে পতন ঘটায়। আবার কেতু যখন ফেভারেবল পজিশনে থাকে, কেতুর দশা যখন ভালো যায়, তখন 7 বছর মানুষকে প্রচুর উন্নতি ঘটায়, রাজকীয় উন্নতি, রাজার মতন উন্নতি। আর নতুবা কিন্তু রাজাকে ভিখারি করে দেয় কেতুর এই দশায়। তো কেতু যদি আপনার চার্টে খারাপ থাকে বা কেতু আপনাকে ডিস্টার্ব করছে, তাহলে যে কাজগুলো করবেন সেটা হলো আপনারা পঞ্চধাতুতে করে ক্যাটসাই রত্ন যে কোনো সোমবার দিন, বেসিক্যালি মঙ্গলবার দিন ব্যবহার করলে সবথেকে ভালো ফল পাবেন। এছাড়া রূপতে বা সোনাতেও ব্যবহার করা যায়, তবে পঞ্চধাতুতে ব্যবহার করলে ক্যাটসাই কিন্তু অনেক বেশি শুভ ফল পাওয়া যায়, অনেক বেশি এফেক্টিভ হয় এবং কেতু দোষ নিবারণ হয় এবং যথেষ্ট ভালোভাবেই নিবারণ হয়। শত্রুতা কিন্তু কমে, গোপন শত্রুতা কমে, ব্যাধি পীড়ার ক্ষেত্রে এর আছে। আমি পরবর্তী সিরিজে আমি একটা একটা করে আলোচনা করব, রোগ ব্যাধির ক্ষেত্রে কোন গোর প্রতিকার করবেন, কী রেমেডি করবেন, সেগুলো নিয়ে আসবো। আর চেষ্টা করব 27টা নক্ষত্র নিয়ে, নক্ষত্র সিরিজ নিয়ে আলোচনা করার। আশা করি সেইগুলো আপনারা দেখবেন এবং লাইক শেয়ার তো করবেন। যে কাজটা করবেন, যে কেতুর রত্ন ক্যাটসাই তৈরি করে সূর্যোদয়ের সময় পূর্ণিমার দিন ধারণ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেতু আপনাদের অনেক ভালো ফল প্রদান করা শুরু করবে। এইবার আরেকটা জিনিস বলবো, সেটা হলো রূপোর, শুদ্ধ রূপতে সর্পের আকার বা সাপের মতন আকৃতি বিশিষ্ট আংটি তৈরি করুন। 2.5টা প্যাঁচ দিয়ে, অর্থাৎ 2টো পূর্ণ প্যাঁচ এবং 1.5টা প্যাঁচ দিয়ে আংটি তৈরি করুন, যেটা মাথাটা বা লেজটা এবং মাথাটা দেখতে সাপের মতন হবে, সর্পাকৃতি। এইরকম আংটি ব্যবহার করুন। অবশ্য বাজারে এরকম কিনতে পাওয়া যায় এখন, তো আপনারা সেই আংটি ব্যবহার করুন, দেখবেন সাফল্য আপনারা পাবেন, কিন্তু নেগেটিভিটি কমবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। যদি কেতু আপনাকে বেশ খারাপ সিচুয়েশনে থাকে, আপনাকে ডিস্টার্ব করে, তাহলে বাড়িতে কুকুর পোষুন। প্রথম কথা, বাড়িতে কুকুর পোষুন, সাদা অথবা লাল কালো হতে পারে, অথবা সাদা এবং কালোর মিক্সিং হলে সবচেয়ে ভালো। কুকুর পোষুন, কুকুরকে খাওয়ান, কুকুরের যত্ন নিন, দেখবেন কেতু নেগেটিভিটি কমবে এবং আপনাকে কেতু দুহাত ভরে দেওয়া শুরু করবে। এটা কিন্তু একটা মারাত্মক জায়গা। এইবার যদি আপনার বাসাতে বা বাড়িতে কুকুর পোষার সুযোগ না থাকে, তাহলে আপনি পথের কুকুরকে খাওয়াতে পারেন, রাস্তায় যে কুকুরগুলো থাকে সেই কুকুরকে আপনি খাওয়াতে পারেন, সেইখান থেকেও কিন্তু আপনি কেতুর পজিটিভিটি লাভ করতে পারেন। এইবার আরেকটা জিনিস বলবো, যে সোমবার দিন না হলে মঙ্গলবার দিন, পূর্ণিমার দিনও করতে পারেন, সেটা হলো যে আপনি কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সাদা তিল নেন, নিয়ে প্রবাহিত জলে প্রবাহিত করে দিন, দেখবেন কিন্তু নেগেটিভিটি কমা শুরু হবে, আপনি পজিটিভ ফল পাবেন। এটা কিন্তু যথেষ্ট পরীক্ষিত একটা উপায় এবং এই উপায় কিন্তু ফল আপনি পাবেন। এইবার যে কাজটি করবেন সেটা হলো আটার সঙ্গে কিছু চিনি মিলিয়ে গোল গোল পাকিয়ে নেবেন এবং সেটা সোমবার দিন বা মঙ্গলবার দিন আপনি পুকুরকে মাছকে খাওয়াতে পারেন। মাছকে খাওয়ালে কিন্তু এটা যথেষ্ট পজিটিভ আসবে। এইবার আপনি কালো পিঁপড়া দেখলে সেখানে কালো পিঁপড়াকেও খেতে দিতে পারেন, তাহলে কিন্তু কেতু নেগেটিভিটি কমবে এবং পজিটিভ ফল পাবেন, কিন্তু আপনাকে পজিটিভ ফল দেওয়া শুরু করবে। গণেশ চতুর্থীতে বা যে কোনো চতুর্থী তিথিতে শুক্লপক্ষের হলে ভালো হয়, আপনারা গণেশজির ব্রত পালন করুন এবং সেই মতন উপোস থাকুন, দেখবেন কেতু নেগেটিভিটি কমবে এবং কেতুর কিন্তু গণেশজির আশীর্বাদ পেলে আপনার কেতুর নেগেটিভিটি কমবে, আপনার সময়টা ভালো যাবে। সোমবার দিন যথাসম্ভব কেতুর জন্য দান করুন 60 টাকা, খুচরো 60 টাকা নিয়ে দান করুন, দেখবেন কেতুর নেগেটিভ, অন্তত 60টা সোমবার এটা করবেন, দেখবেন যে কেতুর 60টা সপ্তাহ 60টা সোমবার পরপর এটা করবেন, দেখবেন কেতুর নেগেটিভিটি কমা শুরু করবে। আর একই সময় যথাসম্ভব আপনি দানও করতে পারেন, অন্যান্য দানও করতে পারেন, এটাওতে কিন্তু কেতুর নেগেটিভিটি কমবে। পরে যে জিনিসটা বলবো সেটা হলো হাতির দাঁত। হাতির দাঁতের তৈরি চিরুনি বা বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো ব্যবহার করুন। চিরুনি ব্যবহার করাটা খুবই ভালো। আর যেটা করবেন, শুক্ল চতুর্থীতে সোমবার দিনে বা পূর্ণিমার দিনে হাতির দাঁত আপনার যে স্নানের জলটা, সেই জলের ভিতরে কিছুক্ষণ চুবিয়ে রাখুন, তারপর সেই জলটা দিয়ে স্নান করে ফেলুন, তাতেও কিন্তু কেতুর নেগেটিভিটি কমে যায় বলে
তান্ত্রিক জ্যোতিষে বিশ্বাস করা হয়। কেতু যখন আপনাকে খুব ডিস্টার্ব করছে, মারাত্মক শত্রুতা তৈরি করছে, তখন কি করবেন? তখন এই কাজটা করবেন, আটটা কয়লার টুকরো নেবেন, আটটি কয়লার টুকরো নেবেন এবং এটা প্রত্যেক মঙ্গলবার, অ্যাটলিস্ট আটটা মঙ্গলবার আপনি জলে প্রবাহিত করে দিন। দেখবেন কেতুর নেগেটিভিটি কমবে, আপনার শত্রুতা কমবে, আপনার শত্রু কিন্তু মিত্রতায় পরিণত হবে এবং আপনাকে কিন্তু প্রচণ্ড রকম সাপোর্ট কিন্তু কেতু দিয়ে দেবে, আপনি কিন্তু লাভবান হবেন। এছাড়া যদি বাড়িতে গোয়াল ঘর থাকে তাহলে গোয়াল ঘর নিজে পরিষ্কার করুন এবং না হলে অন্যকে দিয়ে করান এবং কুকুরকে এই গরুকে খাওয়ান। যদি আপনার গরুর ব্যবস্থা না থাকে, গোয়াল ঘর না থাকে, তাহলে আপনি পথের কুকুরকে বা পথের গরুকে বা অন্যের গরুকে আপনি খাওয়াতে পারেন, তাতেও কিন্তু কেতু নেগেটিভিটি কমে। আর একটা কাজ করবেন, সেটা হলো বাড়িতে গোবর দিয়ে লেপন করবেন, বাড়িঘর পরিষ্কার করবেন, দেখবেন যে কেতু নেগেটিভিটি কমা শুরু হবে। যখন দেখছে যে কেতু আপনার মানসিক শান্তি নষ্ট করতেছে, আপনার মানসিকভাবে খুব ডিস্টার্ব ফিল করতেছেন, অস্থিরতায় ভুগতেছেন, তাহলে কী করবেন? তাহলে যে কাজ করবেন সেটা হলো লাজ মুসুলি নেবেন, কুট নেবেন, বলা নেবেন, এইগুলো অবশ্য বাইনাতি দোকানে বা দশকর্মা দোকানে আপনি পেয়ে যাবেন, নাগর মথা নেবেন, সর্ষে নেবেন কিছু, আর দেবদারু নেবেন কিছু, দেবদারুর গুঁড়ো, লোদ নেবেন, সরপঞ্জ নেবেন, অশ্বগন্ধা নেবেন এবং তিল নেবেন, সাদা লাল সাদা কালো দুটোর দুই রকমই তিল নেবেন। এইগুলো সব অল্প পরিমাণ মিশাবেন, একটা বালতিতে মিশাবেন বা যে জলে স্নান করবেন সেটা একটা কিছুতে মিলাবেন, মিলায় সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন। অ্যাটলিস্ট আটটা সপ্তাহ আপনি ব্যবহার করুন, টানা আটটা সপ্তাহ ব্যবহার করুন, দেখবেন এর মধ্যেই আপনি কেতুর নেগেটিভিটি কমা শুরু হবে, আপনি যথেষ্ট পরিমাণ পজিটিভ ফল পাওয়া শুরু করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজের একটা টোটকা আপনাদের আমি বলবো এখন, সেটা হলো যে কেতু যখন আপনাকে ডিস্টার্ব করছে, আপনার টাকা পয়সা ইনকামে বাধা তৈরি করছে, তখন কী করবেন? তখন যেটা করবেন যে টক জাতীয় খাবার, যেমন লেবু, ফুচকা, তারপর আমলকি, আমরা, আমের আচার বা আম, কাঁচা আম, টক আম, এইগুলো আপনি মেয়েদের বা অবিবাহিত মেয়েদের খাওয়াতে পারেন বা তাদের দান করতে পারেন, এতেও কিন্তু কেতু নেগেটিভিটি কমবে, এটাতে কিন্তু অনেকটা পজিটিভ ফল পাওয়া যায়। মঙ্গলবার দিন, সোমবার দিন, সংক্রান্তির দিন, বিশেষ করে যখন মকর সংক্রান্তি হয়, তখন কর্কট সংক্রান্তি হয়, তখন আপনি সাদা কালো কম্বল বা কাপড় বা ডোরাকাটা কাপড়, সাদা কালো ডোরাকাটা কাপড় কম্বল, এগুলো দান করতে পারেন শনিদেবের মন্দিরে গিয়ে বা গণেশজির উদ্দেশ্যে দান করতে, অথবা গরিব দুঃখীদের দান করতে পারেন, তাতেও কিন্তু এই কেতু নেগেটিভিটি কমবে, এটাতে কিন্তু মারাত্মক শুভফল প্রদান করে, আপনারা এটা করতে পারেন। বাড়িতে বা ছাদের উপরে নিশান লাগাবেন, হ্যাঁ, বাড়ির প্রধান দরজাতে, ছাদের উপরে বা বাড়িতে ঢোকার প্রবেশ পথে যে দরজাতে থাকে বা উপরে একদম টপ থাকে ছাদের উপরে, সেইখানে বা গেটের উপরে আপনার নিশান লাগাবেন, লাল রঙের নিশান লাগান, তাহলে কিন্তু কেতু নেগেটিভিটি কমবে, অনেকটাই পজিটিভিটি ফল পাবেন। এটা কিন্তু পরীক্ষিত টোটকা, আপনারা করবেন বা রেজাল্ট পাবেন। আরেকটি কাজ যেটা করবেন সেটা হলো সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সাবান দিয়ে গোসল করবেন, প্রতিদিন স্নানের সময় সাবান ব্যবহার করবেন এবং বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রাখবেন, দেখবেন কেতু নেগেটিভিটি কমবে, আপনি অনেকটাই পজিটিভ ফল পাবেন, এটা কিন্তু খুবই কাজের কাজ হবে। আর একটা কাজ হলো যে আপনি কেতুর জন্য কোনো নিজের চরিত্রকে খারাপ করবেন না, নিজের ক্যারেক্টার খারাপ করবেন না এবং কাপড় চোপড়ের মতন নিজের ক্যারেক্টারকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার আশেপাশে বাড়িঘরের অন্য জিনিসপত্রও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন কিন্তু নেগেটিভিটি কম হবে, পজিটিভিটি বাড়বে। প্রতিদিন সন্ধ্যায় মধুর শুদ্ধ মধুর নেবেন এবং সেই সঙ্গে দারচিনি মিলাবেন, দারচিনি এবং মধু মিলিয়ে সেইটা দিয়ে ধূপধুনো দেবেন বাড়িতে, দেখবেন কেতু নেগেটিভিটি কমবে, এটা সন্ধ্যার সময় দিবেন, এতেও কিন্তু কেতুর নেগেটিভিটি কমবে। আর একটা কাজ করবেন সেটা হলো যে আপনি ফাটা ফুটো ছেঁড়া এই ধরনের কাপড় চোপড় ব্যবহার করবেন না,
নতুন না হোক পুরনো কাপড় পরেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন, ছেঁড়া ফাটা ফুটো মারাত্মক রকম রং চটা এগুলো একটু দেখবেন, এ ধরনের কাপড় ব্যবহার করবেন। দেখবেন আপনার কেতু ফেভারে আসা শুরু করবে, আপনাকে কিন্তু সাফল্য দিবে। বাড়িতে ঝোপালা বা কাঁঠালা গাছ বা যে গাছগুলো ভাঙলে সাদা দুধের মতন কষ বের হয়, এই ধরনের গাছ বাসায় রাখবেন না, লাগাবেন না। যদি থাকে সেটা তোলার ব্যবস্থা করবেন। আর যে কাজটা করবেন সেটা হলো, যে কাজটি করবেন সেটা হলো, বাড়িতে সুন্দর সুন্দর গন্ধওয়ালা যে ফুল গাছগুলো আছে সেইগুলো লাগানোর চেষ্টা করবেন বা লাগাবেন এবং তার যত্ন নেবেন। দেখবেন কিন্তু নেগেটিভিটি কমবে, আপনারা পজিটিভ ফল পাওয়া শুরু করবেন। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো, বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে বাড়িতে হলে সবচেয়ে ভালো, বাড়িতে যে বয়স্ক মুরব্বীরা আছে, বাবা মা বা অন্য রিলেটিভ যারা আছে, তাদেরকে ভক্তিভরে প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন বা তাদের সেবা করুন, তাদের মনকে খুশি রাখুন। দেখবেন তাদের আশীর্বাদ পাবেন, আপনার কিন্তু নেগেটিভিটি কমে যাবে, আপনার লাইফে পজিটিভিটি আসবে এবং আপনার সাকসেসও কিন্তু বৃদ্ধি পাবে। অনেকগুলো বিষয় আমি আজকে এখন জানালাম, আপনারা জানি যে প্রত্যেকটা করতে পারবেন না, সবগুলো করতে পারবেন না, যদি সম্ভব হয় করবেন, আর নাহলে যেটা যেটা করা সম্ভব হবে সেগুলো করবেন, তাহলেও দেখবেন যে কেতুর নেগেটিভিটি কমবে, আপনার জীবনদশায় কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা পাবেন, একটা উন্নতির জায়গা পাবেন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রিপশন করবেন এবং অনেক শেয়ার করবেন, কারণ আমি যে ভিডিওগুলো দিচ্ছি এবং ভবিষ্যতে আরও দেবো সেগুলো তাহলে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাছের মানুষরাও পেয়ে যাবে এবং তাদেরও উপকৃত হবে। আর আপনার কারণে যদি তাদের উপকার হয়, উপকৃত হয়, সেখানে আপনি এবং আমি দুজনেরই কিন্তু মঙ্গল, কারণ এবং যে পাচ্ছে তার জন্য মঙ্গল, কারণ আপনার বৃহস্পতি ভালো হচ্ছে, আমার বুধ ভালো হচ্ছে, বৃহস্পতি ভালো হচ্ছে, আর যে ব্যবহার করছে তারও কিন্তু কোনো না কোনো গ্রহের নেগেটিভিটি কমবে, সে কিন্তু ভালো থাকবে। সুতরাং প্রচুর শেয়ার করবেন এবং যথাসম্ভব সাবস্ক্রিপশন করবেন যারা করেননি। আজকের মতন এখানে বিদায়, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।